আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কোন প্রোডাক্টসের উপর রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টসটি কিনে আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। ধন্যবাদ। সো আজকে আমি যেই প্রোডাক্টসটি নিয়ে এসেছি দুটো, একটা হচ্ছে বেবি পিঙ্ক, একটা হচ্ছে ক্যাথেডল। অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু কোন ক্রিমটা গরমের জন্য ভালো হবে, গরমের জন্য ভালো হবে কোন ক্রিমটা। যদি গরমের ভিতর যারা বাহিরে বের হন, অফিস করেন বা স্কুল কলেজ ভার্সিটি করেন, তারা হচ্ছে অবশ্যই এটা সানস্ক্রিন ইউজ করবেন। আমি এই ক্রিমটা পুরো খুঁজেছি, কোথাও লেখা নেই এটা SPF দেওয়া, মানে এটা সান প্রোটেকশন কোনোভাবেই এটা করে না। সো বাইরে যারা বের হবেন তারা অবশ্যই এটা সানস্ক্রিন ইউজ করবেন, সেটা যেটাই হতে পারে। আপনারা আগে ইউজ করেছেন যেটা আপনি স্কিনে স্যুট করেছে সেটাও হতে পারে, বা যারা ইউজ করেননি এখন যারা ভাবছেন নিউ তারা এটা ইউজ করে দেখতে পারেন, এটা অনেক ভালো। এটা আমি 7 দিন ইউজ করেছি, ইউজ করে আমি দেখেছি না স্কিনের জন্য এটা অনেক ভালো। এটা আপনার 2 থেকে 4 ঘন্টা পরপর স্কিনে লাগাইতে হয়, এটি স্কিনে দ্রুত মিশে যায়, স্কিনটা একটা হোয়াইট শেড আসে, আর আপনি সান প্রোটেকশন ভালোভাবে এটা করে। সো যারা রোদে গরমের জন্য বাহিরে বের হতে চান তারা এটা ইউজ করবেন অবশ্যই। এটা না হলো যেটা আপনি স্কিনে স্যুট করে এটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করবেন। গরমের বলতে কী বোঝাচ্ছেন সেটা তো আমি বুঝি নাই, গরম বলতে তো বাসার ভিতরেও গরম লাগে, বাইরে বেরোলেও গরম লাগে। সো গরমের জন্য যারা বাইরে হবেন তারা এটা ইউজ করবেন। আর এই ক্রিমটা বলবো, এই ক্রিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু কিছু আপু আছে যারা আমাকে কমেন্ট করেছেন, বলেছেন যে আপু এটা আমার স্কিনে স্যুট করেনি, এটা ফালতু ক্রিম, এটা স্কিনে বসে না। তো তাদের জন্য এই আমার কিছু বলার নেই, তাদের স্কিনে হয়তো এটা স্যুট করে নেই, কিন্তু এটা আমার যত ফ্রেন্ডস আছে, ফ্যামিলি মেম্বার্স আছে, সবাই এটা ইউজ করে, সবার স্কিনে আলহামদুলিল্লাহ এটা স্যুট করেছে। সো আমি জানি না যে কেন স্যুট করে নেই, এটা কিন্তু আগেও বলেছি স্কিনের হাতে মিশে যাবে না, একদম যে আপনার ম্যাট লুকস স্কিনের হাতে মিশে যায় সেরকম কিন্তু এটা হবে না, এটা হালকা গ্লেজি এটা ভাব দিবে, স্কিনটাকে ময়শ্চারাইজিং লুকস দেবে। আর ময়শ্চারাইজার যদি স্কিনের হাতে মিশে যায় তাহলে সেটা ময়শ্চারাইজিং লুকস দেয় না। সো এটা আপনারা ভালো মতো জেনে বুঝে কিনেন যে এটা কিন্তু ময়শ্চারাইজিং এটা লুকস দেবে, লাইট এটা লুকস দেবে, এটা স্মুথ এটা লুকস দেবে, এটা কিন্তু স্কিনের হাতে বসে যাবে না, এটা ফাউন্ডেশন লুকস দিবে না, এটা ম্যাট লুকস দিবে না। আমি আগেও বলে দিচ্ছি এটা হচ্ছে গরমের ভিতরে যারা গোসল করার পরে ভাবছেন একটা ক্রিম লাগাবেন, তো তারা এই ক্রিমটা ট্রাই করতে পারেন। এই ক্রিমটা গরমের সময় গোসলের পরে এটা লাগাইতে পারেন, এটা লাগালে আপনি স্কিনটা সফট থাকবে আর ময়শ্চারাইজিং থাকবে। আর গরমের ভিতর যারা বাইরে বেরো হবেন তারা অবশ্যই যে কোনো সানস্ক্রিন বা এই ক্যাথেডলের সানস্ক্রিনটা ইউজ করতে পারেন, এটা অনেক ভালো একটা সানস্ক্রিন। এটা আমি মনে করি এটা আমি ইউজ করছি 14 দিন ধরে, সো আমার কাছে এটা ভালো লেগেছে, আমি রেগুলার রোদে বের হয়েছি, স্কিনটা একটা ফোঁটাও কালো হয়নি। সো এটা আমি বলবো যে এটা অনেক ভালো একটা সানস্ক্রিন, সো এটা ইউজ করতে পারে। ধন্যবাদ।